জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত এমন মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী। অন্যদিকে তথ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। কুমিল্লা ও জামালপুরে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের মন্ত্রীরা। দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের 54তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, যাদের গণতন্ত্রে বিশ্বাস নেই তারা নির্বাচনকে গুরুত্ব দেয় না। উপস্থাপনার প্রতি যার কারো যদি অঙ্গীকার থাকে, বিশ্বাস থাকে, তারা অবশ্যই নির্বাচনে যোগদান করবে। আর যারা নাকি গণতন্ত্রকে বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তারা স্বাভাবিকভাবে নির্বাচনটাকে তাদের কাছে গুরুত্বপূর্ণ মন নয়, এরকম হতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি সকল রাজনৈতিক দলে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। জামালপুরের সরিষাবাড়িতে 85তে শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এ সময় তিনি বলেন বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্র প্রতিরোধ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।